আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গুতুম মাছ, যদিও ফ্রোজেন, বেশি একটা ভালো লাগবে না, ফ্রোজেনটা ফ্রেশটা হলে ভালো হতো। বাট তারপর আমি চেষ্টা করব যত্ন করে রান্না করতে, যতটুকু যত্ন করা যায় মজা হওয়ার জন্য। এখানে প্যানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিলাম। এখন রান্নার তেল দিব। রান্নার তেল যে কোনো রান্নার তেলই ভালো, বাট আমার তেলটা একটু বেশি স্বাস্থ্যসম্মত আলহামদুলিল্লাহ। এখানে ক্যানোলা আর অলিভ অয়েল মেশানো আছে 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ভেজে নিচ্ছি, 5-6 মিনিট ভেজে নিব। হালকা লালচে হলে অন্যান্য মশলাগুলো দেব। ভাজা হচ্ছে, আরও 1 মিনিট ভাজবো, ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো এভাবেই। আসলে রান্নাবান্না নিয়ে এত আধিক্যতা করার সময় থাকে না, একসাথে অনেক কাজ করতে হয়, তো খুব কুইক রান্না করার চেষ্টা করি এই আর কি। আমি এখন একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, সব কিছুই আন্দাজ মতো, একটু কম বেশি হলে তো সমস্যা নাই, বাট খুব বেশি মশলা প্রথমেই দেওয়া ঠিক না, পরে তাহলে কমানো যাবে না যদি বেশি হয়ে যায়। একে একে আমি হলুদ মরিচ এগুলো এখন দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়াও দিয়ে দিব। মশলা পুড়ে যাওয়ার আগে হালকা একটু নেড়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে আর এই গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। দিচ্ছি জিরার গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন একটু লবণও দিয়ে দিব স্বাদ মতো, এতে পেঁয়াজটাও নরম হয়ে আসবে। এই পর্যায়ে আমি যেটা করব যে একটু একটা টমেটো কুচি দিব স্বাদ বাড়ার জন্য। টমেটোটা চাকা রাখা আমার পছন্দ না, তাই টমেটোটা আমি চেষ্টা করি একদম গলিয়ে ফেলতে। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই মাছগুলো, বাংলাদেশি ফ্রোজেন গুতুম মাছ। যদি আমি এখানের অনেক মাছই খাই, সেগুলো রান্নার ভিডিও আসলে এখনও করিনি, কখনো করব, কারণ ফ্রোজেন মাছগুলো খুব সময়ের গ্যাপে আমি খাই, যখন আমার আসলে আর কিছুই খেতে ভালো লাগে না, তখন এই ফ্রোজেন মাছগুলো কিনে আনি, আর শুধু সেই ভিডিওগুলাই সেজন্য ভালোবেসে করা হয়। তো যাই হোক, আমি নেড়ে দিয়েছি, এখন মধ্যম আঁচে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব এই আর কি, 5 মিনিট মিনিমাম। তো 5-6 মিনিট পর আসলাম, সময় দেখি নাই, মাছটার এখন এই অবস্থা। হালকা নেড়ে দিচ্ছি, কারণ ভেঙে যাবে মাছটাকে, আর একটু পানি শুকাবো। আর বেশ কিছুদিন ধরে বাজারে ধনে পাতার আকাল চলছে, বাজারে ধনে পাতা নাই, আসছে না, তো ধনে পাতা দিলে অনেক বেশি মজা লাগে আমার সব কিছু, কিন্তু ধনে পাতা আসলে দিতে পারছি না। আর কিছুক্ষণ পরে এটা নামিয়ে ফেলবো, গরম ভাতের সাথে ইনশাআল্লাহ খাবো।